মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি দেখা করতে গেলেন, হঠাৎ কি ব্যাপার, কি জন্য গেছিলেন? দেখুন সর্বপ্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, আমাদের রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী উনি, আমি তো ওনার কাছে যেতেই পারি। তো আমার আমি রাজ্যের একজন পীরজাদা হিসাবে আমি ওনার কাছে গেছি এবং অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমি দিদির কাছে মানে মুখ্যমন্ত্রীর কাছে আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের মধ্যে প্রথম নম্বর ছিল আপনার ফুরফুরা শরীফ কেন্দ্র করে। কেন ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, এখান থেকে সারা পশ্চিমবাংলায় বার্তা যায়। তো মুখ্যমন্ত্রী এই যে ফুরফুরায় যে দুর্নীতি বাজগুলো এবং ফুরফুরা শরীফকে কেন্দ্র করে যে প্রভাবশালী কিছু নেতা আছে এবং প্রভাবশালী কিছু ব্যক্তি আছে, তাদের যে প্রভাব দেখিয়ে যে ফুরফুরা শরীফে একটা প্রভাব বিস্তারিত করেছে এবং কোনোভাবে দুর্নীতিভাবে দুর্নীতিতে কেন তারা সরছে না, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বললাম। আমাকে সবচেয়ে ভালো লেগেছে মুখ্যমন্ত্রীর কাছে যে মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে আমার কথাগুলো সব শুনেছেন, দীর্ঘক্ষণ ধরে শুনেছেন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। এবং তারপর তো আমি বার্তাটা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে দিতে যাচ্ছি যে মুখ্যমন্ত্রী কাছে খবর কিছু ভালোভাবে যায়নি। তো আমি সকলকে বলতে চাইছি যাদের যাদের কোনো প্রবলেম বা কিছু হলে মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যান, মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট গিয়ে আপনারা কথা বলুন। কেন দিদি কথা বলবে, মুখ্যমন্ত্রী কথা বলবে, মুখ্যমন্ত্রী ভুল বোঝানো হতো একদম 200%। আমি ফুরফুরাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে যে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তার অ্যাকশনটা আমার সামনে নিয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। যে মুখ্যমন্ত্রী তানে তেনাকে এই যে মাদ্রাসার ব্যাপার নিয়ে শুরু করে জাতি ধর্ম পিছিয়ে পড়া যারা আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ যে প্রবলেমগুলো রাস্তাঘাটে রাস্তায় প্রতিবাদ করছে, রাস্তায় নেমে গেছেন, আমি সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করেছি, দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, তিনি আশ্বাস দিয়েছেন। দেখুন আমাকে কমেন্ট করবে যে আপনি পীরজাদা হিসাবে কেন মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, তাদের কাছে আমি বুঝাতে চাইছি, যারা কমেন্ট করছে তাদের কাছে আমি বুঝাতে চাইছি, তিনি আমি কোনো কালারের কাছে যাইনি। কিন্তু আজকে যদি বিজেপি থাকতো মুখ্যমন্ত্রী আমাকে যেতে হতো, কেন আমার দেশ রাইট দিয়েছে, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, আমাকে তার প্রতিবাদ করতে হবে, তার সামনে প্রশ্ন রাখতে হবে, তাকে বলতে হবে। আমাকে সিপিএম থাকলে, কংগ্রেস থাকলে, আইএসএফ থাকলে, যেই মুখ্যমন্ত্রী থাকে, আমি পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন আমি যাব। আমি হচ্ছে সাধারণ মানুষ, কে কী বলছে আমি শুনবো, কারণ সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ আমার বক্তব্যের উপরে ডিফেন্ড করে, আমার বক্তব্যের উপরে কমেন্ট করে, কিন্তু আমি কেন গেলাম সেটা তারা জানে না। কিন্তু সব জিনিস মিডিয়ার সামনে বলা যায় নি আর সব জিনিস মিডিয়ার সামনে আলোচনা করা যায় নি। অনেক কিছু জিনিস আছে, আভ্যন্তরিক ব্যাপার আছে, ভেতরে গিয়ে বলতে হয়। অনেক কিছু জিনিস মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি, যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এর আগেও মুখ্যমন্ত্রীর কাছে গেছি, সেই সময় কথা আমি এইভাবে বলেছি এইভাবে। কিন্তু আমি পার্সোনাল একা দিদি আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, দিদিকে বুঝাতে পেরেছি, এটা আমি নিজেকে ধন্য মনে করি। এক মিনিট, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইব, যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ বা প্রভাবশালী নেতার কথা বলছেন, আপনার সঙ্গে আলোচনার ভিতর দিয়ে সেই সমস্ত প্রভাবশালীর ব্যক্তিদের যে সমস্ত মিসগাইড করতো বা ভুল বোঝাতো, এটা কি মুখ্যমন্ত্রী কাটা, আপনি তার আলোচনা কি কাটাতে পারবেন বলে আশাবাদী আপনি? নিশ্চয়ই আশাবাদী আছি। এবং এই যেসব তোলাবাজ যে কিছু কিছু যে এমএলএ এমপি কিছু নেতা আছে না তোলাবাজ, এই তোলাবাজগুলো মুখ্যমন্ত্রী ভালোভাবে জানে না, আর এদের জন্য মুখ্যমন্ত্রীর দোষ হয়েছে। আমি যেটা বুঝেছি ভাই, আমার বক্তব্য হচ্ছে আমি যতটুকুন বুঝেছি, যতটুকুন দেখলাম। দেখেন একটা জিনিস আমি বলে রাখি, প্রয়োজন হলে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে গেছি বলে বিজেপি উনি কেন গেলেন, আমি কোনো কালারের কাছে যাচ্ছি না। আমি বারবার বলছি সকলকে, আমি আমার দেশের সংবিধান যে রাইটটা আমাকে দিয়েছে তার প্রতিবাদ আমি স্বয়ং ডাইরেক্ট তার কাছে গিয়ে করেছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমি মুখ্যমন্ত্রীর কাছে সামনে গিয়ে কথা বলেছি, আমি কোনো মিডিয়ার মাধ্যম দিয়ে বলিনি, সামনে গিয়ে কথা বলেছি। আমাকে যদি প্রয়োজন হয় যেতে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে সামনে গিয়ে কথা বলবো,
এর জন্য আপনি কেন গেলেন, এর জবাব আমি দিতে পারবো না, কেন সাধারণ মানুষকে আমি বোঝাতে পারবো না। তারা বলছে কেন গেলেন, আরে আজকে আপনি বলুন, আপনি চিন্তা করুন, যে দুর্নীতি, যে পরিস্থিতি বাংলায় চলছে, এর সমাধান করতে হবে। দে আমার বাংলা হচ্ছে আপনার হচ্ছে ঐক্যর বাংলা, আমার বাংলাকে আমাদের ঘাড়ে সমাধান করতে হবে, আমাদের আমাদের ঘাড়ে সকলকে এক জায়গায় হতে হবে, এই বার্তার মাধ্যম দিয়ে আমাদের সকলকে এক এক জায়গায় এসে দাঁড়াতে হবে। পিসাব, আপনার কাছে আর একটা প্রশ্ন করবো, আমরা দেখেছিলাম গত বছরে ইসালে সাহেবের একেবারে পূর্বে আপনারা কতিপয় পীরজাদা কিন্তু ফুলপুরা শরীফের উন্নয়নের নামে যে সমস্ত বোর্ডগুলো লাগানো ছিল আপনারা একেবারে সেটা তুলে ফেলেছিলেন, এবং আপনারা বলেছিলেন কি আমরা সরকারি সুযোগ সুবিধা নেব না, কেন ফুলপুরা শরীফে ইসালে সাহেবকে সামনে রেখে দুর্নীতি হচ্ছে এবং কোটি কোটি টাকা এদিক নয় ছয় হচ্ছে। আপনার এই বৈঠকের পরপরই আপনারা দেখলাম বিভিন্ন সরকারি লাইট ইত্যাদি লাগানো হয়েছে, এই আলোচনার কারণেই কি বাস পরিষেবা চালু হয়েছে, এই আলোচনার কারণেই কি এটা উঠে এসেছে, এবং আপনারা কি খুশি? একদম একদম, আমার সামনে সঙ্গে 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 তার রিয়াকশন হয়েছে। আমি তো বললাম দিদির কাছে বসার সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়েছে, সঙ্গে সঙ্গে বাসটা সব কিছু করেছেন সঙ্গে সঙ্গে, এবং সঙ্গে সঙ্গে সব চেঞ্জ করেছেন, এটা আমার সামনে বসে হয়েছে। মানে কিভাবে কত তাড়াতাড়ি কত দ্রুত করলো আমি দেখলাম মুখ্যমন্ত্রীর সাথে। এইসব বাস পরিষেবা দিয়েছে, বিস্কুট থেকে শুরু করে পানীয় জল আরও উন্নয়ন যেগুলো করেছে, আপনি এর জন্য যিনি এখানকার বিধায়ক আছেন তাকে কি বলবেন? দেখুন, আমাদের জাঙ্গিপাড়া যে এমএলএ সাহেব সেনাশিস সাহেব, তাকে ধন্যবাদ জানাই, তিনি সকল পীরজাদার কাছে ঘুরে ঘুরে গেছিলেন, আমার কাছে এসেছিলেন, এবং প্রত্যেকটা জায়গায় সে পানি দিয়েছেন, বিস্কুট দিয়েছেন। তানাকে সবচেয়ে বড় জিনিস, আমি তানাকে প্রশ্ন করেছিলাম আমার এখানে যে আপনি এর আগে কেন দেননি, এর আগে কেন আসেননি, এর আগে কেন ফুরফুরায় এই পরিস্থিতিতে আপনি ছিলেন নি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পরও আপনি কেন আসেননি? বলেছিলেন আমাকে খোলাভাবে কাজ করতে দেওয়া হয়নি, আমাকে বাধা দেওয়া হয়েছিল, আমি খোলা মনে কাজ করতে পারিনি। পীর সাহেব, আমি আপনার কাছে বলছি যে আমাকে যদি জাঙ্গিপাড়া বিধানসভায় যদি আমাকে খোলাভাবে কাজ করতে দেয়, আমি খোলাভাবে ফুরফুরাকে সাজিয়ে দেবো। উনি আমার কাছে আশ্বাস দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীও বলেছেন, তাই আমি ফুরফুরার বাসীকে জাঙ্গিপাড়া বিধানসভার সকলের কাছে আমার অনুরোধ যে সেনাশিসকে আপনারা হেল্প করুন, সেনাশিসকে খোলাভাবে কাজ করতে দিন, তিনি কাজ করতে চাইছে, তিনি যদি কাজ যদি না করতে দেওয়া হয় এটা জনসাধারণকে বুঝতে হবে না। আজকে যেই আপনার হচ্ছে দল আসুক, সেই দলকে আমাদের সহযোগিতা করতে হবে না। নওশাদ সিদ্দিকী ছাড়া পেল দেখলাম আপনার একেবারে মমতা ব্যানার্জির কাছে যাওয়ার পরপরই একেবারে ছাড়া পেলেন, এই পেলেন, আপনি কতটা খুশি? দেখেন, আমার ভাই এসছেন বাড়িতে, একসাথে আমরা ইশালের সবে ভাইয়ের সব একসাথে হয়েছি, ভাইকে পেতে তো আমাদের গর্ব, আমাদের খুশি, আমরা খুব খুশি সংযুক্ত। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে নওশাদ আমাদের ভাই, খুব স্নেহর ভাই, সবাই ভালোবাসে এবং সমস্ত দলের মানুষ ওনাকে ভালোবাসে। দেখুন না, সেনাশিস ভাই, তার সঙ্গে একটা বিরোধী দল, সে এসে নওশাদের সঙ্গে দেখা করতে এলো, তো এইটা হচ্ছে নওশাদের সম্পর্কটা সবার সাথে এই ধরনের। তো সে ভাই এসছে, আমরা খুশি, এবং আমরা দোয়া চাই নওশাদ যেন আরও আগে বাড়ে, আরও আগে তীব্র আগে বাড়ে, আমরা সবসময় দোয়া চাই, তার কাজ সে করবে নিশ্চয়ই। প্রত্যেকটা দল তার নিজস্ব কাজ করবে, সিপিএম করবে, কংগ্রেস করবে, আইএসএফ করবে, টিএমসি করবে, আমরা লক্ষ্য করব, আমরা পীর সাহেব পীরজাদা, আমরা জনসাধারণ, আমরা সাধারণ মানুষ, আমরা লক্ষ্য করব কোন দল মানুষ সমাজের পাশে আছে, মানুষের পাশে আছে, অসহায়ের পাশে আছে, মানে দুর্নীতিমুক্ত করার জন্য তার রাস্তায় নেবেছে, তাদের সাথে আমরা আছি, সে যেই দল থাকুক।